स्वागतम भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद। ए मोहन अम्बेडकर महाराज की जय। अम्बेडकर महाराज की जय। भारत माता होते ही मानुषेर समागम कि बोलबेन देखो नहीं जे बड़तड़िया ग्रामे एसेछि आजके आमरा विशाल ग्राम 4-5 हजार लोक एखाने थाकेन पुरानो ग्राम और अमर बाउरी आमादेर एखानकार कैंडिडेट एखानकार पुरानो अनेक दिन धरे समाज सेवा करें ताके आमरा कैंडिडेट करेछि और ताई प्रचारेर मध्ये आसा सम्भव हयनि। आज सकालबेला चा खेते आमरा एसेछि कुआशार मध्ये सबाई बसे आछेन सखानेक लोक 150 लोक जमेछेन एखाने सकालबेला चा खावा हच्छे गल्प हच्छे और एइभाबे प्रचार आमरा सकाल थेके शुरू करेछि। পরপর তিন দিন আসানসোল কর্পোরেশন এলাকায় আপনি হচ্ছে প্রচারের কাজে কার্যত এসেছিলেন, কিরকম মানুষের সাড়া পেলেন? আপনারা দেখতে পেয়েছেন আমি যখন থেকে নেমেছি সে রেলপাড় থেকে রামকৃষ্ণ নগর থেকে শুরু হয়েছে, কালকে কুলটি বরাক করছিলাম, রামনগর ছিলাম, এত লোকজন বেরিয়ে পড়েছে, পুলিশকে বাধ্য হয়ে আমাদেরকে আটকাতে হয়েছে, বারবার রাস্তায় আটকেছে, শেষ পর্যন্ত 15-20টা গাড়ি লাগিয়ে দিয়েছে। তো টিএমসি রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বিজেপির সঙ্গে, সাংগঠনিকভাবে পারছে না, পুলিশকে দিয়ে আটকাবার চেষ্টা করছে, আমাদের প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে। এভাবে আমার মনে হয় গণতন্ত্রের কাউকে আটকানো সম্ভব নয়, সাধারণ মানুষ যেটা ঠিক করবেন সেটাই হবে। পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনি 5 জন নিয়ে প্রচার করবেন, সেখানে দেখা যাচ্ছে আপনার 150 লোক হয়ে যাচ্ছে। আমি 5 জন নিয়ে নেমেছি কিন্তু লোকজন যদি রাস্তায় বেরোয় আমাদেরকে হাই হলো করে, আজকে গ্রামে এলাম, গ্রামের লোকেরা দেখা করতে আসবে না, আজকে 150 লোক জমা হয়ে গেছে। তো আমরা তো সাধারণভাবে লোকের সঙ্গে কথা না বলে রাজনীতি কী করে হবে, নির্বাচন কী করে হবে, লোকের কাছে গিয়ে আমরা প্রচার করছি তো লোক তো বেরোবেই, পুলিশ দেখুক সোশ্যাল ডিস্টেন্স যাতে থাকে। তৃণমূল নেতারা বলছে দিলীপ ঘোষ করোনা ছড়াতে এসেছে। দিলীপ ঘোষকে এত ভয় কেন? করোনা না ছড়িয়েও তো ওদের মন্ত্রী বাড়িতে ঢুকে পড়লো, গ্যারেজ হয়ে গেছে। করোনা আমরা ছড়াই না, করোনা আটকাবার জন্য লোককে আপিল করছি, সবাই বিধিবিধান মেনে আমাদের সঙ্গে আছে, নির্বাচন ওনারা করছেন, আমাদের দোষ কেন? আমি তো বলেছিলাম নির্বাচন বন্ধ করুন 2 মাস, সেটা করবেন না ওনারা, এই ফাঁকতালে জিতে যেতে চাইছেন। অভিষেকের মমতার কথা মিল হচ্ছে না, এটা চালাকি হচ্ছে। কিছু লোককে যারা বলছেন যে বন্ধ হোক তাদের মন রাখার জন্য বলছে বন্ধ হওয়া উচিত, আয়োজন নির্বাচন করেই যাচ্ছেন, তো এই চালাকির রাজনীতি বন্ধ হওয়া উচিত, করোনা নিয়ে রাজনীতিও বন্ধ হওয়া উচিত। হরিদ্রারে এবং উত্তরাখণ্ডে পূর্ণস্থান বন্ধ হলো কিন্তু বাংলা এখনো পর্যন্ত বন্ধ করলো না, কি বলবেন? আমরা বলেছিলাম, আমিও বলেছি যে 1 বছর 2 বছর যদি মেলা ওখানকার লোকেরা থাকতো বন্ধ হয়ে অসুবিধা নাই, মানুষের জীবন মূল্যবান সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। তো হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটা সবাইকে মেনে চলতে হবে, রেজিস্ট্রেশন হওয়া চাই, ভ্যাকসিন সবার হওয়া চাই, টেস্ট হওয়া চাই, তারপরে যারা মেলায় যাবেন তাদের ছাড়া উচিত। মুকুলদা বারবার বলছে তৃণমূল আর বিজেপি একই। তৃণমূলদা ওনার ছেলে বলেছে বাবার স্বাস্থ্য ঠিক নেই, মন ঠিক নেই, আমারও তাই মনে হচ্ছে, উনি যে কথাবার্তা বলছেন তার মধ্যে অসুস্থতার লক্ষণ আছে।